গভর্নমেন্ট জব স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা 2023 সালে জেক্সপো এবং ভোকলেটে কাউন্সেলিং করেছিলে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য, তোমাদের কিন্তু আজকে অর্থাৎ 16ই আগস্ট ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হবে। তো তোমরা কিভাবে বুঝবে যে রেজাল্ট পাবলিশ হয়েছে বা কখন তোমাদের রেজাল্ট দেবে? দেখো বন্ধুরা, তোমরা যেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কাউন্সেলিং করেছিলে সেই ওয়েবসাইটে গিয়েই তোমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে লগ ইন করে তোমাকে দেখাচ্ছি। আমি লগ ইন করে নিয়েছি। দেখো, এইখানে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়নি। দেখো, এখানে কিন্তু বাঁদিকে লেখা রয়েছে হোম, অ্যাপ্লিকেশন, ভিউ চয়েস, চেঞ্জ পাসওয়ার্ড এবং সাইন আউট। এই চারটি অপশান তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এখানে আরেকটি অপশান যোগ হবে অ্যালটমেন্ট বলে। তোমরা সেই অ্যালটমেন্টে ক্লিক করবে, তখন তোমরা কোন কলেজে চান্স পেয়েছো বা চান্স পাওনি সে তোমরা কিন্তু সেখানে দেখতে পারবে। আর তোমাদের বলে রাখি, যারা চান্স পেয়ে যাবে এই ফার্স্ট সিট অ্যালটমেন্টে, তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ যাবে যে তোমরা কোন কলেজে এবং কত নাম্বার চয়েসে তোমরা পেয়েছো। তোমরা এই চ্যানেলে যুক্ত হয়ে যাও অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখো। যখনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে সবার আগে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমরা কীভাবে দেখতে পারবে তোমাদের সেই রেজাল্টটি দিয়ে দিয়েছে, এবং রেজাল্ট পাওয়ার পরে কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কী কী লাগবে, সমস্ত কিছুই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের মধ্যে আজকে যারা চান্স পাবে অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে, এর মধ্যে অনেকেই আছে এরকম মনের মধ্যে টেট পাবে না। তোমরা কিন্তু এক নম্বরের নিচে যদি কোনো কলেজে চান্স পাও, ধরো তুমি 10টি কলেজ চয়েস করেছিলে, তোমার এক নম্বরে ছিল বেলগুড়িয়া রামকৃষ্ণ মিশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তুমি 5 নম্বরে পেয়েছো হুগলি অর্থাৎ HRD কলেজে মেকানিক্যাল নিয়ে, কিন্তু তোমার ইচ্ছা ছিল যে তুমি ওই বেলগুড়িয়া রামকৃষ্ণ মিশনই পড়বে, তো তুমি চাইলে কিন্তু অল্টারেশন করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমরা পেমেন্টে কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবে। তো তুমি পেমেন্ট করার পরে তুমি কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি যদি সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের চান্স না পাও, যদি তোমার কলেজ কোনো চেঞ্জ না হয়, তুমি চাইলে আবারও থার্ড ফেজের জন্য অটো আপডেশন করতে পারবে। তার জন্য তোমাকে নতুন করে আর পেমেন্ট করতে হবে না। কিন্তু যদি তুমি এক নম্বর কলেজে চান্স পেয়ে যাও, তখন তুমি কিন্তু এই অটো আপডেশন করতে পারবে না। এবার তোমাদের বলে রাখি যে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার সময়। র্যাঙ্ক কার্ড লাগবে, ফাইনাল অ্যালটমেন্ট লেটার লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং সার্টিফিকেট, মার্কশিট যাদের SC ST রয়েছ তার সার্টিফিকেট, এবং তোমরা যে পেমেন্ট করেছ অনলাইনে তার একটি তোমাদের পেমেন্ট রিসিপ্ট, সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর যারা ল্যান্ড লুজার কোটা রয়েছে তোমাদের কিন্তু সেই কোটা সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে, এবং যারা TFW কোটাতে চান্স পাবে সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে। এছাড়াও অ্যান্টি র্যাগিং, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মনে সংশয় রয়েছে যে কীভাবে এটি করব। দেখো বন্ধুরা, অনেক কলেজে কিন্তু কোর্ট থেকে যেই সমস্ত তোমরা পেপার নিয়ে যাবে, তোমরা কোর্ট থেকে যেটা অ্যান্টি র্যাগিং পেপার নিয়ে যাও এফিডেভিট করে, অনেক কলেজে কিন্তু সেটা নিতে চায় না। আবার অনেক কলেজ সেটা অনলাইনের মাধ্যমে একটা অ্যান্টি র্যাগিং পেপার করতে বলে। তোমরা যে কলেজে চান্স পাবে সেই কলেজে ফোন করে তোমরা জেনে নেবে যে তোমরা কোর্ট থেকে নিয়ে যাবে না অনলাইনের মাধ্যমে করবে। যদি তোমাকে বলা হয় যে কোর্ট থেকে করছে, তাহলে তুমি কিন্তু কোর্ট থেকে গিয়ে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারি থেকে তুমি করে নিতে পারো। এটি হচ্ছে TFW কোটা। যারা এখনও করনি তারা কিন্তু অতি শীঘ্রই এটি করে নেবে। যারা এই কোটাতে চান্স পাবে শুধুমাত্র তাদেরই লাগবে।
ধরো তুমি TFW কোটা তুমি চয়েস করেছিলে, কিন্তু তুমি অ্যালটমেন্টে তুমি TFW কোটার চান্স পাওনি, তখন তোমার কিন্তু এই সার্টিফিকেট লাগবে না। তো এটি হচ্ছে তোমাদের অ্যান্টি র্যাগিং, এই অ্যাফিডেভিট তোমরা কিন্তু প্রিন্ট আউট করে কোর্টে নিয়ে গেলে তারা টাইপ করে দেবে। তো তোমাদের বলে রাখবো বন্ধুরা, যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সবার আগে কিন্তু এই চ্যানেলে তোমাদের জানিয়ে দেওয়া হবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এরপরে সেকেন্ড থার্ড এরকম কাউন্সেলিং চলবে, তারপরে স্পট কাউন্সেলিং চলবে। তো সেই কাউন্সেলগুলো কীভাবে হবে, কখন হবে, সব কিছু কিন্তু আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। ধন্যবাদ।